উদাহরণ 31টা বের করো। বের করছো? আচ্ছা দেখো এখানে কি বলছে, দেওয়া আছে y সমান f অফ x সমান ln a প্লাস x বাই a মাইনাস x, তাই না? তো এটার কি বের করতে বলছে, কি বের করতে হবে ইবতিসাম? হ্যাঁ, এটার ডোমেন অ্যারেঞ্জ। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো ডোমেনের রেঞ্জ বের করার জন্য দেখো এখানে এই মানটা কি ঋণাত্মক হওয়া পসিবল? এই মানটা না ভাইয়া। আচ্ছা তাহলে কি হবে এখানে, তাহলে যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, হ্যাঁ তাহলে এম এখানে এই মানটা কি হবে, যেহেতু দুইটাই পজিটিভ হতে, দুইটাই নেগেটিভ। হ্যাঁ তাহলে লগারিদম লিখে ফেলো কথাটা, শুধুমাত্র সংজ্ঞায়িত। সুতরাং তুমি কি বলতে পারবা, এ প্লাস এক্স মাইনাস এটা কি হবে, গ্রেটার দেন জিরো যদি কি হয়, দুইটাই কি হয়, এই লব আর হর দুইটাই ধনাত্মক হয় অথবা দুইটাই পজিটিভ, দুইটাই নেগেটিভ। দুইটাই নেগেটিভ হয়। এ প্লাস এক্স ইজ লেস দেন জিরো, এবং এই ম্যাথটা পারো তুমি? না ভাই, বই করা আছে দেখছি। আচ্ছা আচ্ছা তাহলে লব আর হর দুইটাই ধনাত্মক হতে পারে অথবা লব আর হর দুইটাই ঋণাত্মক হতে পারে। ওকে লিখছো, শেষ জি করে ভাই। লেখা। এখন দেখো এক নং শর্তের জন্য, এক নং শর্তের জন্য তুমি কি পাচ্ছ, এক নং শর্তের জন্য তুমি পাচ্ছ যে বা এক্স এই এক্স এর মানটা ইজ গ্রেটার দেন মাইনাস এ। এখানে ভুল দিছে তোমাদের বইতে? ঠিক আছে, এটা তাহলে কি আসতেছে, এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ, এবং এবং এখানে কি আসতেছে, এক্স ইজ লেস দেন কি, এখানে আসতেছে এ ইজ গ্রেটার দেন এক্স, এ ইজ গ্রেটার দেন এক্স বা এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ এবং এক্স ইজ লেস দেন এ, এটা আসতেছে। ওকে এটা বুঝছো, এক নম্বর শর্তটা? জি ভাইয়া। সুতরাং তাহলে ডোমেন কি হবে ভাইয়া, এক্স ইজ সাচ দ্যাট মাইনাস এ ইজ লেস দেন এক্স। হ্যাঁ এটাকে চাইলে তুমি এর পরের লাইনে এটাকে এভাবেও লিখতে পারো যে মাইনাস এটাকে এই পাশে দিলা ইজ লেস দেন এক্স, এভাবেও লিখতে পারো এটা, অথবা এবং এবং এর জন্য কি ইউজ করছি, ইন্টারসেকশন, এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ লেস দেন এ। তাহলে এই দুইটা কন্ডিশন মিলে ভাই কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা মাইনাস এ ধরো, এটা ধরো এ, হ্যাঁ তাহলে কি হবে, এটা জিরো। তাহলে একটা শর্ত বলতেছে এক্স এর মান এ থেকে বড়, এটা আর একটা শর্ত কি বলতেছে এক্স এর মান এ থেকে ছোট। তাহলে এই দুইটা শর্তকে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো, এই দুইটা শর্তকে, একটা বলতেছে মাইনাস এ থেকে ইনফিনিটি পর্যন্ত আর একটা শর্ত বলতেছে যে কি
মাইনাস ইনফিনিটি থেকে এর এর মধ্যে, তাহলে এই দুইটা কন্ডিশনকে একসাথে করলে আমি কি পাচ্ছি, মাইনাস এ থেকে মানটা কিসের মধ্যে, এর মধ্যে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এরপর তাহলে একটা হচ্ছে এক নাম্বার কন্ডিশনের জন্য আমি এটা পাচ্ছি, এবার দুই নাম্বার একটু লেখা শেষ। হ্যাঁ, লিখে ফেলো। শেষ ইবতিসাম? জি ভাই শেষ। আচ্ছা, হ্যালো। প্রজ্ঞা বেড়াচ্ছে, দেখো ভাই এতটুকু শেষ। এখন দেখো ইবতিসাম, জি ভাই। এরপর দেখো ইবতিসাম, এরপর তোমাকে বলছে যে কন্ডিশন সেটা হচ্ছে যে কি, দুইটাই ঋণাত্মক হবে। তাহলে প্রথমটার জন্য তুমি কি পাচ্ছ, এক্স ইজ লেস দেন মাইনাস এ এবং এ ইজ লেস দেন এক্স, বা এটা এরকম রেখে দিলেও, বা এটাকে জাস্ট এভাবে লিখতে পারতেছো এক্স ইজ লেস দেন মাইনাস এ এবং এক্স ইজ গ্রেটার দেন এ, এই দুইটা কন্ডিশন পাচ্ছ। সুতরাং ডোমেন কি হবে, এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ লেস দেন মাইনাস এ ইন্টারসেকশন এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন এ। তাহলে ভাই এখানে কন্ডিশনটা কেমন দেখো, এখানের কন্ডিশনটা, হ্যাঁ, একটা একবার বলতেছে এক্স হচ্ছে কার থেকে ছোট, এটা জিরো, এটা মাইনাস, এটা এটা হচ্ছে কি, এক্স হচ্ছে মাইনাস এ থেকে ছোট, আর একবার বলতেছে এক্স এ থেকে বড়। তাহলে এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে কি হবে ইকুয়েশন, কিছুই হবে না। তাহলে কি হবে, এখানে ফাঁকা হবে। ওকে, জি তাহলে ভাইয়া। ফাঁকা হবে না। জি ভাইয়া। তাহলে ফাঁকা হলে ভাইয়া, তাহলে সুতরাং ডোমেন তাহলে কি হবে, এ দুইটা মিলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা ইউনিয়ন এটা, তাহলে এই দুইটা শর্ত মিলে ডোমেন কি দাঁড়াচ্ছে, এই দুইটা শর্ত থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস এ থেকে, তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত হচ্ছে যে ডোমেন হবে। আগের ম্যাথগুলোতে কোনো প্রবলেম আছে ইবতিসাম? নয়, এক নম্বরটা দিতে পারবো না স্যার, উদাহরণে। আচ্ছা ঠিক আছে, আগে এটা শেষ করি তারপর দেখতেছি। লেখা শেষ ইবতিসাম? হ্যাঁ, দুই লাইন আছে। ওকে, শেষ করো, এতটুকু বুঝছো কিনা দেখো, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে আসবে পরীক্ষায় ম্যাথটা। এবার এবারের রেজাল্টটা কি মার্কস দিবে না?
কিসের মার্কস ভাইয়া? ভাই এবার রেজাল্টে, এসএসসি রেজাল্টে কি মার্কস দিবে না বলছে? মার্কস দিল না যে? জানি না তো। আচ্ছা হ্যাঁ শেষ। শেষ ভাইয়া? জি ভাইয়া শেষ। আচ্ছা এখন তাহলে দেখো, তাহলে এখানে ডোমেন আমরা পেলাম, এবার রেঞ্জ বের করতে হবে তাই না? তো তুমি ধরে নাও যে এখানে তো তুমি ইয়ে করছিলে, দেওয়া আছে ওয়াই সমান, দেওয়া আছে হচ্ছে, এটা দেখো, এটা এবার রেঞ্জ নির্ণয় করবো আমরা। দেখো y সমান f অফ x সমান ln a প্লাস x বাই a মাইনাস x। হ্যাঁ তাহলে সুতরাং আমরা বলতে পারবো না e টু দি পাওয়ার y সমান a প্লাস x বাই a মাইনাস x, তাই না ভাইয়া? বুঝছো এটা? শিখতেছো এটা? বুঝছো? বুঝছি। আচ্ছা তারপরে এক্সটাকে এক পাশে নিয়ে যাবো, লিখছো এতটুকু? দুই মিনিট ওকে সে শিখতেছাম শিখতেছাম ভাই, ব্যাপারটা। আচ্ছা দেখছেন ভাই, লাস্ট লাইনটা কি বোঝা যাচ্ছে না? প্রদত্ত ফাংশনের রেঞ্জ। হ্যাঁ রেঞ্জ ইজ ইকুয়াল টু আর। জি ভাই শেষ। আচ্ছা ভাই দেখো, খেয়াল করো এখানে এই যে ওয়াই এর মান, তুমি এখানে যে কোনো মান বসাতে পারতেছো না? জি ভাইয়া, তাহলে ওয়াই এর যে কোনো মান যদি বসাতে পারো, তাহলে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য তুমি এক্স এর বাস্তব মান পাচ্ছ, তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ আর হবে। রেঞ্জ হবে আর, কারণ ওয়াই এর যে কোনো বাস্তব মান তুমি বসাতে পারতেছো।
বুঝে গেছে ম্যাথটা ভাইয়া ভালো করে? জি হ্যাঁ বুঝছি। এখন দেখো, এখন এই ম্যাথগুলোতে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এখন এখানে যা ম্যাথ আছে তুমি সবগুলা পারবা না, এর জায়গায় কি হয়ে যাবে সব? ইবতিসাম, এর জায়গাতে কি হয়ে যাবে? কি কি এক্স না, না ভাই, এর জায়গায় প্রথমটাতে এর জায়গায় টু হবে। হ্যাঁ দ্বিতীয়টাতে এর জায়গায় থ্রি হয়ে যাবে, তৃতীয়টাতে এর জায়গায় ফোর হয়ে যাবে, ওয়ান থাকলে ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, তাহলে করো এবার, একটা যে কোনো একটা করো পছন্দ মতো, বুঝে বুঝে করো, আস্তে আস্তে করো। জি ভাইয়া করছি। হ্যাঁ ইবতিসাম, তাহলে আর আর কোনোটা প্রবলেম আছে বলো, কোনটা প্রবলেম আছে ম্যাম? না, 9 নাম্বারটা অনুশীলনে, 9 নাম্বারটা। অনুশীলনী নয়? জি ভাইয়া, হ্যাঁ, নিচের ফাংশনগুলো বিপরীত ফাংশন লেখো এবং লেখচিত্র অঙ্কন করে ডোমেন এবং রেঞ্জ কি করো নির্ণয় করো। কোনটা প্রবলেম? 1 নাম্বারটা মানে আমার বয়সে তো আছে মিলতেছে না। 1 - 2 টু দি পাওয়ার x, এটা জি ভাইয়া, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। না ভাই, আগে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে না? বিপরীত ফাংশনটা মিলতেছে না।
এরকম আসে নাই তোমার? এরকম আসে নাই? জি ভাই এটা আসছে, কিন্তু বইয়ে তো এটা আনসার ছিল না। কোনটা? বইয়ে আনসার দিছে হচ্ছে হ্যাঁ আনসার তো এটাই, ওয়ান ডিভাইডেড বাই করে দিছে। লন ওয়ান মাইনাস ওয়াই, এটা দিচ্ছে। হ্যাঁ ভাই এটা আনসার এটা হবে। আচ্ছা আর কোনটা প্রবলেম আছে? না ভাইয়া, দেখো তো ভাই এখন অনুশীলনী সব ম্যাথ পারবা কিনা, কোনো কিছু দেখো, উদাহরণ আর অনুশীলনী ম্যাথ গুলো দেখো, দেখো মানে কোনোটাই প্রবলেম আছে কিনা দেখো। আমার মনে হয় সব ম্যাথই শেষ, তাই না? আমাদের সব ম্যাথ শেষ না? 12-র থেকে একটা দেখা দিলে ভালো হইতো। 12 থেকে দেখো, 12 থেকে কি বলছে, 12-র কটা দেখো, এফ অফ এক্স সমান কি মডুলাস অফ এক্স, মানে এটা কি মডুলাস অফ এক্স মানে শুধুমাত্র ধনাত্মক মানটা বসবে, তাই না? জি ভাইয়া, আচ্ছা আর এক্স এর মান কি বলছে, যখন -5 ইজ লেস অর ইকুয়াল এক্স ইজ লেস অর ইকুয়াল 5, এটা তাহলে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ 5 বসাও, এফ অফ -5 বসাও, কি হচ্ছে 5, এফ অফ -5 বসালা, হ্যাঁ আর ইয়ে বসাও, এরপরে ধরো 0 বসালা, তাহলে কি হচ্ছে এফ অফ 5 বসালা, তাহলে কি হবে, 5ই হবে না? জি ভাইয়া, তাহলে এখানে রেঞ্জ তোমাকে বলছে কি, ডোমেন এবং রেঞ্জ, ডোমেন তো হচ্ছে এটা, এখানে ডোমেন কত, -5 থেকে 5 পর্যন্ত, আর রেঞ্জ কি, রেঞ্জ কত বলো তো দেখি, জিরো থেকে ফাইভ। সরি ভাই এটা হবে এরকম সাইনটা, কারণ এখানে কি বলছে, এটা বলছে এটা যদি না থাকতো, ইকুয়াল যদি না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে, বুঝছো? জি ভাই বুঝছি। এবার খটা তুমি করো, গটা তুমি করো, না পারলে আমি করে দিচ্ছি। পাশে দিয়ে যখন দিয়ে যে শর্তটা দেওয়া আছে ওটাই আমার ডোমেন না? হ্যাঁ ওটাই আমার, তোমার ডোমেন,
ইবতিসাম কত আসছে আনসার? ভাই ডোমেন আসছে -2 থেকে +2, আর রেঞ্জ আসছে 0 থেকে 4। হ্যাঁ ঠিক আছে, পরেরটা কি হবে? হ্যাঁ পরেরটা করতেছি। ডোমেন কি পরেরটার? এটা এটা বুঝতে না, একটু করে দিবেন। এখানে তোমার কি বলছে, এফ অফ এক্স সমান এটা না, নিচে আবার একটা জিরো দেওয়া, এটা কিসে? মানে এটা জিরো হবে যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে, ওটা দরকার নাই। এখানে দেখো ডোমেন কি, ডোমেন কি হবে, এক্স জিরো ছাড়া যে কোনো রিয়েল নাম্বার মাইনাস জিরো। জিরো, আর রেঞ্জ কি হবে, এক্স ধনাত্মক হলে তখন কি আসবে, মাইনাস -1 রেঞ্জ কি কি হবে, -1 আর 1। হ্যাঁ বুঝে গেছে ভাইয়া? আর জি কোনো ভাইয়া প্রবলেম আছে? না ভাইয়া বলছে নাই। পারবা তো 9.2 তাই না? আশা করি পারবা। 14 নম্বরের খতে যে লেখচিত্রে বৈশিষ্ট্য বলছে, এটা কিভাবে করবো? গাইড আছে, ভাই একটা আছে। একটু দেখে নিও এখান থেকে, বইটা কেটে দিয়েছি তো। আজকে আচ্ছা এতটুকু ভাইয়া, থাক ইবতিসাম, আচ্ছা শুনো ভাইয়া, নেক্সট ক্লাস কয়টায়? 6:30 ভাইয়া, 6:30। আচ্ছা ঠিক আছে, রেডি সবসময়ের জন্য নাকি? হ্যাঁ সবসময়ের জন্য ভাইয়া। ওকে ভাইয়া, উদ্ভাস এই টাইমে থাকতে পারে না। উদ্ভাস এখন তো নাই, না ভাই এখন নেই। পরেরটা দেখি কি করা যায়, আপাতত এরকম থাক। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া। ওকে।